হ্যালো বন্ধুরা আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের বিভিন্ন ডিপার্টমেন্টে এখানে বেশ কিছু পদে নিয়োগ করা হবে যেমন এখানে ইংলিশ স্টোনোগ্রাফার এবং তার পাশাপাশি ডাটা এন্ট্রি অপারেটর তো এখানে আপনারা সকলে আবেদন করতে পারবেন এখানে আপনাদের মাধ্যমিক পাস এবং তার পাশাপাশি গ্রাজুয়েশন পাস করা থাকলে এখানে আপনারা আবেদন করতে পারবেন তো এখানে আজকের এই ভিডিওটিতে আমরা দুটি নোটিফিকেশান নিয়ে এখানে আলোচনা করবো অর্থাৎ দুটি ডিপার্টমেন্ট থেকে দুটি আলাদা আলাদা নোটিফিকেশান পাবলিশ হয়েছে তো সেগুলো নিয়ে জানবো বিস্তারিতভাবে এবং সমস্ত কিছু জানার জন্য আপনারাও ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দিয়ে দেখুন এবং আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আইকনটি প্রেস করে অল অপশনটি অন করে রাখবেন তাহলে আমার সমস্ত নোটিফিকেশনগুলো আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা প্রথম যে নোটিফিকেশনটি দেখতে পাচ্ছেন সেটি হলো এখানে অ্যাডিশনাল কনজিউমার ডিসপিউট রিড্রেসাল কমিশনের তরফ থেকে এখানে পাবলিশ হয়েছে অ্যাড্রেসে আপনারা দেখতে পাচ্ছেন এটি রাজারহাট নিউ টাউন কলকাতা তো এখানে কলকাতা লোকেশনে নিয়োগ করা হবে তো এখানে দেখতে পাচ্ছেন ডাইরেক্ট ওয়াকিং ইন্টারভিউয়ের মাধ্যমে এখানে নিয়োগ করা হবে এখানে দেখতে পাচ্ছেন টোটাল দুটি পোস্ট রয়েছে ইংলিশ ইস্টার্নোগ্রাফারের পোস্টে আর এখানে ইন্টারভিউ ডেট আপনাদের রয়েছে দেখতে পাচ্ছেন জানুয়ারি মাসের সতেরো থেকে ইন্টারভিউ রয়েছে তো আপনারা যদি এখানে ইন্টারভিউ উপস্থিত হতে চান তাহলে ডাইরেক্ট আপনারা এখানে ওই অ্যাড্রেসে গিয়ে আপনারা ডাইরেক্ট এই তারিখে আপনারা ইন্টারভিউ উপস্থিত হতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন আপনাদের রিপোর্টিং টাইম রয়েছে সাড়ে দশটা এরপরে আপনাদের এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান বা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে আপনারা এখানে দেখে নিতে পারবেন তো ইস্টো ইংলিশ স্টোনোগ্রাফারের জন্য আপনাদের এখানে মাধ্যমিক পাস করা থাকতে হবে তার পাশাপাশি আপনাদের এখানে ইস্টোন্রাফারের নলেজ থাকতে হবে এবং তার পাশাপাশি আপনাদের বেসিক কম্পিউটার নলেজ থাকতে হবে তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন এজ লিমিট আপনাদের বলা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন আঠারো থেকে চৌষট্টি বছরের মধ্যে আপনাদের বয়স হতে হবে এবং এখানে আপনাদের স্যালারি রিটেস দেওয়া রয়েছে আপনার পার মান্থ এখানে পনেরো হাজার টাকা করে আপনারা স্যালারি পেয়ে থাকবেন এরপর এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনাদের এখানে প্রথমে এক বছরের জন্য কন্ট্রাক্ট কন্ট্রাক্টগুলো এখানে নিয়োগ করা হবে তারপরে সেটি ফার্দার এক্সটেন্ড করা হবে তার পাশাপাশি আপনাদের কী কী ডকুমেন্টস লাগবে সেই সমস্তগুলো এখানে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন সমস্ত ডকুমেন্টসগুলো এখানে আপনারা জেরোস করবেন করার পর সেলফ অ্যাটাস্টেড করবেন করার পর আপনারা সেই সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে এবং অরিজিনাল ডকুমেন্টস নিয়ে আপনারা ডাইরেক্ট ইন্টারভিউ উপস্থিত হতে পারবেন তার পাশাপাশি আপনাদের এখানে অ্যাপ্লিকেশান ফর্মটি নিচের দিকে আপনাদের দেওয়া রয়েছে আপনারা এখানে দেখে নিতে পারবেন অ্যাড্রেস আপনাদের দেওয়া রয়েছে ইন্টারভিউ অ্যাড্রেস এই অ্যাড্রেসে আপনাদের এখানে ইন্টারভিউয়ের জন্য আপনারা ডাইরেক্ট উপস্থিত হতে পারবেন এখানে নিচের দিকে আপনারা পেয়ে যাবেন অ্যাপ্লিকেশান ফর্মটি এই যে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশান ফর্ম এই অ্যাপ্লিকেশান ফর্মটি আপনারা এখানে ডাউনলোড করবেন করার পর আপনারা এটি প্রিন্ট করবেন করার পর আপনারা এটি পুরো ডিটেলসে ফিল আপ করে নেবেন করার পর আপনারা এর সঙ্গে বাকি যে সমস্ত ডকুমেন্টসগুলো রয়েছে সেই ডকুমেন্টসগুলো আপনারা অ্যাটাচ করবেন করার পর আপনারা ডাইরেক্ট ইন্টারভিউ আপনারা উপস্থিত হতে পারবেন তার পাশাপাশি আপনাদের এখানে ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন বলে কিছু ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে আপনারা এগুলো দেখে নেবেন তো এখানে বলা রয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনাদের এখানে ইন্টারভিউর দিন আপনাদের প্রথমে এখানে অনলাইন মানে এক্সাম হবে তো এক্সাম আপনাদের কন্ডাক্ট হবে সেই এক্সাম টেস্ট হওয়ার পর আপনাদের তারপরে ইন্টারভিউ হবে তো আপনাদের এই ডিটেলসটা এখানে দেওয়া রয়েছে আপনারা এগুলো দেখে নেবেন এরপরে বন্ধুরা সেকেন্ড যে আপনারা নোটিফিকেশানটি রয়েছে সেটি দেখতে পাচ্ছেন এখানে ডাইরেক্টরেট অফ রিসা রিসার্চ এক্সটেনশন অ্যান্ড ফার্মস ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ অ্যানিম্যাল অ্যান্ড ফিশারিজ সায়েন্স এর তরফ থেকে এখানে পাবলিশড হয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন ডেট রয়েছে আপনাদের ডিসেম্বরের ষোলো তারিখে পাবলিশড হয়েছে তো এখানে আপনাদের ডাটা এন্ট্রি অপারেটার নিয়োগ করা হবে ডাইরেক্ট ওয়াক ইন্টারভিউর মাধ্যমে তো এখানে ইন্টারভিউর ডেট আপনারা দেখতে পাচ্ছেন এখানে জানুয়ারি ছয় তারিখে আপনাদের ইন্টারভিউ রয়েছে তো ডেট আপনাদের এখানে দেখে নেবেন এরপরে আপনাদের রিপোর্টিং টাইম দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন সাড়ে দশটা এই টাইমে আপনাদের এখানে রিপোর্ট করতে হবে আর অফিস অ্যাড্রেস আপনার দেখতে পাচ্ছেন এই অফিস অ্যাড্রেসে গিয়ে আপনাদের এখানে ইন্টারভিউ উপস্থিত হতে হবে এরপরে আপনার নিচের দিকে এখানে দেখতে পাচ্ছেন আপনাদের পোস্ট ডিটেলসটা দেওয়া রয়েছে এখানে দেখতে পাচ্ছেন ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ করা হবে এখানে একটা পোস্টই রয়েছে এডুকেশন কোয়ালিফিকেশন এখানে গ্র্যাজুয়েশন পাস করা থাকতে হবে তার পাশে কম্পিউটার নলেজ থাকতে হবে এবং এক্সপিরিয়েন্স থাকতে হবে স্ট্যাটিক্যাল সফটওয়্যার হ্যান্ডেলিংয়ে তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন এখানে আপনাদের টোটাল স্যালারি দেখতে পাচ্ছেন আঠারো হাজার টাকা করে হবে পার মান্থ এখানে আপনাদের টেম্পোরারি বা কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ করা হবে এবং সেটি পরে এক্সটেন্ড করা হতে পারে তো ইন্টারভিউ উপস্থিত হওয়ার জন্য আপনাদের কী কী ডকুমেন্টস লাগবে তা সমস্ত কিছু এখানে ডিটেলসে দেওয়া রয়েছে তো প্রথমে আপনাদের এখানে এক কপি আপনাদের সিবি বানাতে হবে সেই সিবি তার পাশাপাশি আপনাদের পাসপোর্ট সাইজ ফটো এবং আপনাদের যে সমস্ত ডকুমেন্টস রয়েছে সেই সমস্ত ডকুমেন্টসের আপনার সেলফ অ্যাটাস্টেড করবেন এবং তার সঙ্গে অরিজিনাল ডকুমেন্টসগুলো নিয়ে আপনার ডাইরেক্ট ইন্টারভিউ উপস্থিত হতে পারবেন ডকুমেন্টসগুলো কী কী রয়েছে সেগুলো আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন আপনাদের যেমন এজ লিমিট কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স এই সমস্ত প্রুফ করা যে সমস্ত ডকুমেন্টস রয়েছে সেই সমস্ত ডকুমেন্টসগুলো আপনার নিয়ে উপস্থিত হতে পারবেন আর যেই নোটিফিকেশানগুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা এই নোটিফিকেশানগুলো আপনারা ডাউনলোড করার লিঙ্কটা ডিসক্রিপশানে পেয়ে যাবেন ওখান থেকে আপনারা ডাউনলোড করে পুরো ডিটেলসে ভালো করে জেনে নিতে পারবেন তো বন্ধুরা আপনারা যদি এইসব ওয়াকিং ইন্টারভিউ উপস্থিত হতে চান তাহলে অবশ্যই হতে পারবেন এবং ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে অল অপশনটি অন করে রাখবেন তাহলে আমার সমস্ত ধরনের ফিউচারের ভিডিও নোটিফিকেশনগুলো আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ